আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো বিওয়ার্স আজকের ভিডিওটি হচ্ছে কবুতর জোড়া নিতে চাই না কোনো ভাবে কবুতর জোড়া নিচ্ছে না এই বিষয়টা নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিওটি হচ্ছে একটি কমেন্টারি ভিডিও এক ভাই কমেন্ট করে জানতে চাইছিলেন যে ভাই কবুতর জোড়া নিচ্ছে না কোনো কোনোভাবেই এটাকে ভাবে কিভাবে জোড়া দেওয়া যায় তো কিছু কিছু কবুতর আছে যে কবুতরগুলো 15 মিনিট সর্বোচ্চ 30 মিনিটের ভিতরে কবুতরের সাথে যদি দেন নরের সাথে দেন সেই জোড়াটা জোড়া নিয়ে যায় আবার এমন কিছু কবুতর আছে আপনার দিন দুই দিন পাঁচ দিন 10 দিন 15 দিন হয়ে যাচ্ছে তারপরেও ওই কবুতরের জোড়াটা কোনো কোনোভাবেই জোড়া নিচ্ছে না তো এটা মূলত কেন নিচ্ছে কি কারণে নিচ্ছে না এই জোড়াটাকে কিভাবে সহজভাবে জোড়া দিবেন এই বিষয়গুলো মূলত নিয়ে আলোচনা করব অবশ্যই মনোযোগ সহকারে ফুল ভিডিওটি দেখবেন না টেনে দেখবেন তো এখন কথা হচ্ছে কারো কাছ থেকে এক একজোড়া কবুতর সংরক্ষণ করছেন আপনি বা হাট থেকে সংরক্ষণ করেন বা কবুতরের দোকান থেকে সংরক্ষণ করেন যার কাছ থেকে কবুতর সংরক্ষণ করবেন সর্বপ্রথম আপনার শিওর হতে হবে যে আপনি যে কবুতরের জোড়াটা নিয়েছেন এটা কি নর মাদি কিনা এখন বলতে কি অনেক সময় দেখা যায় যারা নতুন কবুতর পালন শুরু করে তারা যদি কারোর কাছ থেকে কবুতর সংরক্ষণ করতে যায় অনেক সময় তাদেরকে দুইটা কবুতরই নর দিয়ে দেয় বা দুইটাই মাদি দিয়ে দেয় তো আপনার শিওর হতে হবে এই জোড়াটা কি নর্মাদি কিনা জোর যদি নর্মাদি হয়ে থাকে তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এই জোড়াটা জোড়া নিবে আর যদি নর্মাদি না হয়ে থাকে তারা একে অপরের সাথে কিন্তু মারামারি করবে তো যদি নর্মাদি হয়ে থাকে আপনি কবুতরের সাথে দিচ্ছেন জোড়া নিচ্ছে না তো বাজার থেকে যখন কবুতর হাড় থেকে নিয়ে আসবেন হাত থেকে নিয়ে আসার পর কবুতরকে সরাসরি একটি খাঁচায় কিন্তু ঢুকিয়ে দিবেন না হ্যাঁ একটি খাঁচায় যদি নর এবং মাদিকে ঢুকিয়ে দেন অনেক সময় তারা মারামারি করে মানে সাথে সাথে যদি তাদেরকে দিয়ে দেন তারা কিন্তু মারামারি করবে তো এক সাথে সাথে দিবেন না একসাথে দিয়ে দিবেন না অবশ্যই বাজার থেকে বা কবুতরের হাত থেকে কবুতর ক্রয় করার পর দুইটাকে দুই খাঁচাতে আলাদাভাবে রাখবেন আলাদাভাবে রাখার পর মানে এ নটটা এবং মাদিটা যাতে দেখতে পায় মাদিটা যাকে নট দেখতে পায় নটটা যাতে কি মাদিকে দেখতে পায় এরকমভাবে যখন একদিন কি দুই দিন রাখবেন রাখার পর দেখবেন তারাই এই নরটা যখন ডাকবে মাদিটা নরের খাচায় চলে আসতে চেষ্টা করবে আর নরটাও মাদির খাঁচায় যাওয়ার জন্য চেষ্টা করবে তখন যদি তাদেরকে সাথে সাথে খাঁচাতে দিয়ে দেন সর্বোচ্চ পনেরো মিনিটের ভিতরে তারা জোড়া নিয়ে যাবে তো এখন কথা হচ্ছে কোন কবুতরগুলা একটু দেরি করে জোড়া নিতে তো এমনই কিছু কবুতর আছে যেগুলো নাকি নর এবং মাদি দুইটা দুই জায়গা থেকে সংরক্ষণ করছেন মনে করেন যে একটি জোড়া তার নিচে ডিম আছে ওই ডিম থেকে যদি মাদিটা এনে যদি একটি নরের সাথে দেন তাহলে কিন্তু ওই জোড়াটা খুব সহজে জোড়া নিবেন না মাদিটা ওই নরের সাথে ঝগড়া করবে দীর্ঘ সময় পর্যন্ত মানে একদিন দুই দিন তিন দিন অনেক সময় লেগে যাবে তারপরও তারা জোড়া নিতে চাইবে না ডিম থাকা অবস্থায় যদি অন্য নরের কাছে দেন সেই মাদিটা জোড়া নিতে চাইবে না বা যদি আপনার একটা নরই হোক তার নিচে বাচ্চা আছে এই নটটাকেই যদি মনে করেন যে একটি মাদির সাথে নিয়ে দেন তাহলে এই নটটাও কিন্তু ডাকাটা কি করবে না খুব কম ডাকাটাকি করবে করবে সেই ক্ষেত্রে কবুতরটা জোড়া নিতে একটু সময় লেগে যায় এই কারণে মূলত দেখা যায় কি কবুতর জোড়া নিতে চায় না মানে অনেক সময় লেগে যায় জোড়া নিতে তারপরে দেখা যায় অনেক সময় নটটা হচ্ছে আপনার প্রাপ্তবয়স্ক দশ পর জোড়া কমপ্লিট বা মাদিটা দিচ্ছেন আপনার সাত থেকে আট পরের বা আরও কম তাহলে কিন্তু জোড়া নিবে না আবারও দেখা যায় আপনার মাদিটা হচ্ছে বয়স্ক তারপরে হচ্ছে যে নটটা আছে নটটা হচ্ছে আপনার ছয় পর কি সাত পর তাহলেও কিন্তু জোড়া নিবে না বা আট পরই হলো জোড়া নেবে না কারণ সে ভালোভাবে প্রাপ্তবয়স হয় না বা ডাকতে পারবে না সে কারণে জোড়া নিবে না আবার অনেক সময় দেখা যায় জোড়া বেঙ্গে যদি জোড়া দেওয়া হয় একটি নর এবং একটি মাদি সেটা যদি সাদা হয়ে থাকে তার সাথে যদি এই নটার মাদি যদি সাদা হয়ে থাকে এই নটাকে যদি একটা কালা একটা মাদি এনে দেন সেই ক্ষেত্রে জোড়া নিতে সময় লাগতে পারে বা এই মাদিটাকে যদি কালা একটা নর এনে দেন সাদা মাদির সাথে সেই ক্ষেত্রেও জোড়া নিতে সময় লাগে তো যেই জোড়াটা ছিল এই জোড়ার মাদি বা নর একই কালারের যদি হয় তাহলে খুব অল্প সময়ের ভিতরে আপনি চাইলে ক্ষুতটাকে জোড়া দিতে পারবেন আর যারা মনে করেন যে খুপে পালন করেন তাহলে আপনারা কী করবেন খুপে যারা পালন করেন তারা অনেক সময় দেখা যায় খুপের মাঝে এবং খাঁচা খুপ এবং খাঁচা অ্যাডজাস্ট করে যখন দিবেন তাহলে দেখা যায় অল্প সময়ের ভিতরে জোড়া নিয়ে যায় আর যদি মনে করেন কুপে খাঁচায় দেওয়ার পর ঝগড়া করতেছে তাহলে ওইখানে দেওয়ার দরকার নেই আপনারা দুইটা খাঁচা অবশ্যই লাগবে কবুতর জোড়া নিতে যদি সমস্যা হয় তাহলে দুইটা খাঁচা অবশ্যই জরুরি মানে একটি খাঁচাতে মাদি একটি খাঁচাতে নর এটা পাশাপাশি রাখলে খুব সহজে জোড়া নেয় খুব সহজে নটটা যখন ডাকবে মাদিটাকে মাদিটা তখন দেখবেন ওই নটের খাঁচাতে আসার চেষ্টা করবে মানে যদি একই খাঁচায় যদি দুইটাকে সাথে সাথে দিয়ে দেন অনেক সময় দুইটা মারামারি করে এই কারণে যখন দুইটা দুই খাঁচে তা রাখবেন খুব অল্প সময়ের ভিতরে তারা জুড়া নিয়ে যাবে এটা হচ্ছে একেবারেই সহজ পদ্ধতি আর কবুত জোড়া নেওয়ার না নেওয়ার কারণে হচ্ছে দেখা যায় মনে করেন একটি মাদিকে আপনার ডিম আছে ওইখান থেকে এনে যদি একটি নরের সাথে দেন বা কারো কাছ থেকে একটা মাদি সংরক্ষণ করছেন ওইখানে ডিম ছিল তার এখন এনে যদি একটা নরের সাথে দেন তাহলে কিন্তু ওই নরের সাথে ঝগড়া করবে সে ওই নরের সাথে জোড়া নিতে চাইবে না লং টাইম একটা সময় নিয়ে যায় আর যদি মনে করেন যে ওই মাটিটার কোনো ডিম ছিল না বা বা কোনো বাচ্চা ছিল না সে জোড়া নেওয়ার জন্য প্রস্তুত আর একটা নর আছে সেটাও যদি জোড়া নেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকে যদি সাথে সাথে দেন তাহলে দেখবেন খুব অল্প সময়ের ভিতরে তারা জোড়া নিয়ে নেবে তো এটাই মূলত বলার ছিল তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ